বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচের জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া ঘোষণা করল ভারতের দুর্ধর্ষ প্লেয়িং ইলেভেন এবং দলে ফিরিয়ে আনলেন বিধ্বংসী অলরাউন্ডারকে, যার নাম শুনে হতবাক হয়েছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব, আর দল থেকে ছিটকে গেছেন চার দুর্দান্ত প্লেয়ার। তো বন্ধুরা, জানাবো সমস্ত কিছু, তার আগে তোমরা যদি মন থেকে ভারতীয় ক্রিকেট দলের ফ্যান্স হয়ে থাকো তো ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে হওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজের মধ্যে প্রথম ম্যাচটি ভারতীয় দল 67 রানের বড় ব্যবধানে জয়লাভ করেন। এই ম্যাচে কিং কোহলি 113 রানের দুর্ধর্ষ ইনিংস খেলে সবাইকে হতবাক করে দেন। তার এই রানে 12টি চার ও একটি দুর্দান্ত ছক্কা সামিল ছিল এবং তাকে ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। এবং ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা 83 রান, অন্যদিকে শুভমন গিল 70 রানের বড় ইনিংস খেলেন এবং সিরিজটি 1-0 ব্যবধানে এগিয়ে যান। বন্ধুরা, দ্বিতীয় ওডিআই ম্যাচটি 12 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 1টায় টস হবে এবং 1:30 মিনিটে খেলা শুরু হবে। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে খেলা হবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক ভারতের প্লেইং ইলেভেন কি হতে চলেছে। দ্বিতীয় ওডিআই ম্যাচে ওপেনিং করবেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও ঈশান কিশান। এই দুইজনের বিধ্বংসী ব্যাটিং ঝড় তুলবেন আশা করা যেতেই পারে। তিন নম্বরে ব্যাট করবেন কিং কোহলি, যিনি আগের ম্যাচে 113 রানের দুর্দান্ত ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছেন। বন্ধুরা, চার নম্বরে মাঠে নামবেন শ্রেয়স আয়ার, যদিও আগের ম্যাচে তিনি 24 বলে 28 রান করেন, এই ম্যাচে আশা করা যাচ্ছে তিনি ভালো পারফরমেন্স করবেন। পাঁচ নম্বরে ব্যাট করবেন কেএল রাহুল এবং ছয় নম্বরে মাঠ কাঁপাতে আসবেন ভয়েস ক্যাপ্টেন এবং বিধ্বংসী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সাত নম্বরে নামবেন রবীন্দ্র জাদেজার জায়গায় আসা অক্সর প্যাটেল। বন্ধুরা, আট নম্বরে বড় পরিবর্তন করা হয়েছে, যুজবেন্দ্র চাহালের জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলবেন। নয়, দশ এবং এগারো নম্বরে খেলবেন মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামি ও উমরান মলিক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।